আমাদের মুসলিমদের মধ্যে একটা অত্যন্ত অদ্ভুত জিনিস আছে, সেটা হচ্ছে আমরা ইসলামের যে শাআইরগুলো, এই যে মৌলিক ফরজ ওয়াজিব কিংবা আরকানগুলো আছে, সে আরকানগুলো সম্পর্কে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই লিমিটেড এবং অনেক সময় সেটা বিভ্রান্তিমূলক। তাহলে আমরা যেমন আমরা মনে করি যে আমাদের ইবাদতগুলো হচ্ছে এটা মৌসুমি ইবাদত। ইসলামটাকে একটা মৌসুমের মধ্যে অথবা একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে আমরা আবদ্ধ করে ফেলি। এই জন্য দেখবেন যে মসজিদের চার দেওয়ালের মধ্যে আমাদের অনেক মুসলিম সালাতকে বন্দী করে ফেলেছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ও আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সেটার অ্যাপ্লিকেশন নাই। সালাত কায়েম করো, কারণ সালাত অন্যায় এবং অশ্লীলতা থেকে মানুষকে নিষেধ করে, মানুষকে রক্ষা করে, হেফাজত করে। তো এখন আপনি হয়তো বলবেন যে ঠিক আছে, মসজিদে তো কোনো ঘুষের লেনদেন দেখি না বা দুর্নীতি হতেও দেখি না বাহ্যিকভাবে মুসল্লিদের মধ্যে, কিন্তু যখন এই মুসল্লি আবার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তাকে আমরা দেখি, তখন সেই জিনিসটা কিন্তু যেটা মসজিদে হয় না সেটা কিন্তু তার অফিসে হচ্ছে না হচ্ছে। তাহলে প্রবলেমটা কী? প্রবলেমটা হচ্ছে সালাতকে আমরা এই মসজিদের চার দেওয়ালের মধ্যে বন্দি করে ফেলেছি, আটক করে ফেলেছি। এন্ড সালাতের কী দোষ? কোনো দোষ নাই। তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন না? এই যে সালাতকে মসজিদের মধ্যে আটক করে ফেললাম কোনো দোষ ছাড়া, অথচ সালাত উন্মুক্ত ছিল, এই সালাতের ইমপ্লিকেশন এবং বাস্তবায়নটা অফিস আদালত বাজার সবখানে সমান হওয়ার কথা ছিল না? এটাই হচ্ছে আমাদের ভুল একটা ধারণা। সিয়ামের কথা একই, রমাদান মাসের সিয়াম সাধনাকে রমাদান মাসের মধ্যে আমরা বন্দী করে ফেলেছি। অতএব বাকি ১১ মাস বারবার বলা হচ্ছে সিয়াম একটা ট্রেনিং বাকি ১১ মাস চলার জন্য, কিন্তু এটা একটা থিওরি, এটা হয়ে গেছে একটা থিওরি যার বাস্তবায়ন সত্যিকার অর্থে আমাদের সমাজে নাই। এই যে একটা ভুল ধারণা, কেউ হয়তো জেনে বুঝে ভুল ধারণার মধ্যে আছেন আর কেউ হয়তো থিওরিটিক্যালি ঠিক আছেন, বাট কার্যক্রমের মধ্যে তিনি কিন্তু সিয়ামকে নির্ধারণ করে ফেলেছেন রমাদানের মধ্যে। একই কথাই তো হলো। আজকে মুসলিমরা কোরআনের নির্দেশনাগুলো শুধু মুসাফের মধ্যে রেখে দিয়েছে অথবা শেলফে সাজিয়ে রেখেছে, তাই না? এটা তো একটা ভুল ধারণা। কোরআনটা কি শেলফে সাজানোর জন্য এসেছে, নাকি কোরআনটা তেলাওয়াত শেখার জন্য, তেলাওয়াত শিখে অর্থ বোঝার জন্য, অর্থ বুঝে আমল করার জন্য এবং তার ভিত্তিতে সমাজকে সাজানোর জন্য? তাহলে বাকি কাজগুলো কে করবে? আমরা তো প্রথমটার মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ করে ফেলেছি, অথচ ওটা মাত্র শুরু। কোরআন তেলাওয়াত করাটা মাত্র স্টার্টিং, এর পরেরগুলো কে করবে? এ হচ্ছে আমাদের দুর্দশা। জাকাতকে আমরা সীমাবদ্ধ করেছি দান দাক্ষিণ্যার মধ্যে, অথচ জাকাতের সঠিক ইমপ্লিকেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিকভাবে করেছেন বলেই তো সে সমাজে দারিদ্র বিমোচিত হয়েছিল। এবং সেই ইসলামের প্রথম যুগে আমরা অনেক গল্প শুনেছি যেখানে জাকাত দেওয়ার মতো লোকজন অনেক শহরে পাওয়াই যেত না। কীভাবে এটা সম্ভব হলো? আজকের এই মাইক্রো ক্রেডিটের যুগে দারিদ্র কি বিমোচিত হয়েছে বলেন? এবং মুসলিম সমাজে জাকাতের এত চমৎকার একটা ব্যবস্থাপনা আল্লাহর থেকে দেওয়া হলো, কিন্তু সেই মুসলিম সমাজগুলোতেও পৃথিবীর সবচেয়ে বেশি দারিদ্র আছে, কারণ জাকাতের সঠিক ব্যবস্থাপনা আমরা অ্যাডপ্ট করি নাই। দোষটা কার? জাকাতের নাকি আমাদের বলেন তো? আমাদের। তাহলে এটা কেন হলো বলেন তো? এটা হলো কারণ আমাদের সমাজের বিদ্বান মানুষেরা বা প্রভাবশালী মানুষেরা ইসলামের এই টুলসগুলো সম্পর্কে সঠিক ধারণায় তারা নাই, তারা এগুলোর প্রতি একটা সীমাবদ্ধ এবং বিভ্রান্তিমূলক ধারণা নিয়ে তারা অবস্থান করছে। ফলে জাকাত দিয়ে যে একটা শহরকে কত বেশি উপকার করার যায় এবং গরিব মানুষগুলোর কত ধরনের নিড ফুলফিল করা যায় এবং তাদের অধিকাংশের থেকে যে দারিদ্র বিমোচন করা যায়, সেটাও কিন্তু আমরা প্রমাণ করতে পারিনি। আমরা একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে জাকাত আদায় করছি, আমাদের যারা ধনী ব্যক্তি, যারা বিভিন্ন কর্পোরেট সংস্থা চালান, যারা হাজার হাজার কোটি টাকার ব্যবসা করেন, তাদের একজনেরও জাকাত কনসালট্যান্ট নাই এই বাংলাদেশে। খেয়াল করে দেখেন, অন্যত্রের কথা আমরা জানি না, নিজেদের আপনারা এখানে যারা আছেন আপনারাও চিন্তা করে দেখেন, আপনি
পার্সোনাল জাকাত হিসেব করার জন্য কোনোদিন কোনো কনসালট্যান্টের কাছে গিয়েছেন যিনি জাকাত এক্সপার্ট? কিন্তু এই জীবনে কতবার আপনি মেডিকেল কনসালটেন্সির শরণাপন্ন হয়েছেন বলেন? কতজন মেডিকেল ডক্টরের কাছে গিয়েছেন নিজের জন্য, নিজের স্ত্রীর জন্য, স্বামীর জন্য, ছোট্ট শিশু সন্তানের জন্য যে মাত্র ভূমিষ্ঠ হলো, তাকেও কতবার ডাক্তার দেখিয়েছেন বলেন? কেন ডাক্তার দেখিয়েছেন? কারণ আপনি বাবা মা হওয়ার পরেও বুঝতে পারছেন না এই ছোট্ট ভূমিষ্ঠ শিশুটাকে কীভাবে সুন্দর করে পরিচর্যা করতে হবে, তার যে পেটে ব্যথা বমি হচ্ছে সেটাকে কীভাবে দূর করতে হবে আপনি জানেন না। এই জন্য অনেক টাকা দিয়ে আপনি কনসালট্যান্ট দেখাচ্ছেন এভার কেয়ারে কিংবা অন্যান্য খানে, কিন্তু আপনি যে জাকাতটা ঠিকমতো দিচ্ছেন কি না, একজন এক্সপার্টের সাথে বসে হয়তো টাকাও লাগবে না আপনার, আর যদি কিছু লাগে তাকে টাকা দিবেন, অসুবিধা কী? কিন্তু আপনি কি আপনার এই যে ফরজ কাজটা নিখুঁতভাবে করার জন্য কোনো এক্সপার্টের কাছে গিয়েছেন? যাইনি। এভাবে এটা হচ্ছে আমাদের জন্য খুব দুর্দশামূলক যে ইসলামের বিভিন্ন ইবাদতগুলো এবং মুআমালাতের বিভিন্ন চ্যাপ্টারগুলো কীভাবে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সে ব্যাপারে আমাদের বিভ্রান্তি আছে এবং সে ব্যাপারে যা করণীয় সেটাও আমরা করছি না। আমার মনে হয় আজকের এই আলোচনার মধ্য দিয়ে আসুন আমরা নিজেদেরকে একটু সংশোধন করি, আমাদের অবস্থানটাকে আরেকটু বেটার করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।